তৎকালীন মিশরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিভিন্ন ভিডিওতে সেই কথাগুলোই আমরা এতদিন ধরে অবতারণা করে আসছি যদি ধৈর্য সহকারে শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর বর্তমান যে পরিস্থিতি বা মধ্যপ্রাচ্যের যে সকল প্রভাবশালী মুসলিম দেশ ইসরাইল প্যালেস্টাইন যুদ্ধ এবং আমেরিকার দাসত্ব নিয়ে যে ব্যাপারগুলো এতদিন পর্যন্ত ভেবেছে বা করছে সেই ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বন্ধুরা এখানে তিনি ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের দায়িত্ব বা ও ইসরায়েল প্যালেস্টাইনের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর হাতে থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের যে সকল কাহিনীগুলো ঘটছে এখানে এই দেশগুলো দেশগুলোই সিদ্ধান্ত নিতে হবে যে শেষ পর্যন্ত কি ইসরায়েল একটি সমঝোতা আসবে নাকি পুরো আরব বিশ্বের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে আর এখানেই মূলত আমাদের অস্তিত্ব নির্ভর করছে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যমত্য ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটির ক্ষেত্রে জোর দিয়েছেন তিনি বলেছেন যদি মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ দেশগুলো একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে মাস্ট বি এটি তারা মানতে বাধ্য এর বাইরে তাদের আপাতত কিছু করার নাই সুতরাং এখনই তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কি পশ্চিমা নির্ভরতা হিসেবে থাকবে নাকি নিজেদের আত্মনির্ভরশীলতার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়তো পশ্চিমাদের সাথে থাকবে কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দ্বারা প্রভাবিত না হয়ে তাদেরকে প্রভাবিত করবে যেহেতু ইসরায়েলের প্রতি তাদের অগাধ প্রভাব রয়েছে তাই এই প্রভাবকে আমরা কাজে লাগাতে পারি এই কথাই আমরা বলেছিলাম মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আমেরিকাকে চাপ প্রয়োগ করে এবং তুমি যদি এই বক্তব্যগুলো না শোনো তাহলে তোমার সাথে পরবর্তীতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না তাহলে এটি তারা করতে বাধ্য কারণ দেশটির অস্তিত্বই নির্ভর করছে মূলত তার উপরে অর্থাৎ আমেরিকার সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে দখলদার এবং যুদ্ধবাস দেশটির সামগ্রিক ভবিষ্যৎ অস্তিত্ব আর এখানেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরো ছক্কা মারতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো বন্ধুরা সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফমি আরও বলেছেন তিনি কঠোর সমালোচনার মাধ্যমে তার তীরে বিদ্ধ করেছেন পশ্চিমাদের এবং তিনি বলেছেন আমি পশ্চিমা বিদ্বেষী হিসেবে বলছি না আমি চাই মধ্যপ্রাচ্যের দেশগুলো পশ্চিমাদের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুক তবে তারা যেন পুরো মাত্রায় নির্ভরশীল হয়ে না পড়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখানে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে তারা এই দুষ্টু চক্র থেকে বের হতে পারবে না তাদের উচিত নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটি উইন উইন পজিশন বজায় রাখা আর মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন ইসরায়েলের ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে এটি শুধুমাত্র এককভাবে তারাই নিতে পারে এবং ভবিষ্যতে জন্য এই সিদ্ধান্ত তাদের হাতেই রাখে তাহলে তারা বুঝতে পারবে আসলে এখানে আমাদের কি করতে হবে এবং তিনি আরও কঠিন বাণী এখানে উচ্চারণ করেছেন তিনি বলেছেন এখানে আমাদেরই নির্ধারণ করতে হবে ভবিষ্যতে এই দেশটির সাথে কি আমাদের সম্পর্ক থাকে থাকবে নাকি ভবিষ্যতে যুদ্ধের মাধ্যমে বা সামরিক পন্থায় এই ব্যাপারটির সমাধান হবে যদি এই ব্যাপারগুলো আমরা সঠিকভাবে এবং ঐক্যমত্তের ভিত্তিতে করতে পারি তাহলে নিশ্চিতভাবে একটি সুন্দর সমাধান এখানে আসবে তা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে আমার কাছে এমনই মনে হয় সামগ্রিক যে ব্যাপারটি ঘটছে বিশ্বব্যাপী তার কিন্তু একটি প্রতিক্রিয়া ইতিমধ্যে লক্ষ্য করা গেছে ইউরোপ জুড়ে বামপন্থীদের উত্থানের পেছনে আমি মনে করি প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের ব্যাপারটি খুব ভালোভাবে জড়িত রয়েছে কারণ এই একত্রত্র আধিপত্যবাদী ব্যাপারটি তারা কখনোই ভালোভাবে নেয়নি সুতরাং ইউরোপের সাধারণ জনগণের এই ম্যান্ডেট আরও সামনের দিকে খুব ভালো কিছুর একটি আভাস দেয় আর ইউরোপের সাধারণ মানুষের এই মনোভাবের পরিবর্তনই বলে দেয় মানুষ যুদ্ধ দখলদারিত্ব এবং অত্যাচারের ব্যাপারটি আর চায় না তারা শান্তি দেখতে চায় ন্যায্যতা দেখতে চায় ন্যায় দেখতে চায় পৃথিবীতে যতই শক্তিশালী হোক অন্যায় কখনোই দীর্ঘস্থায়ী হয় না অন্যায়ের পতন অন্যায়ের ধ্বংস নিশ্চিত বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সে ব্যাপারটি স্পষ্টভাবে দেখা গেছে সাধারণ ইহুদিদের উপরে যে ধরনের অত্যাচার পরিচালনা করা হয়েছিল জার্মানির হিটলারের তরফ থেকে সেটি কখনোই মানুষ গ্রহণ করেনি এবং সাধারণত এই মানুষকে বা একটা জাতিকে নিচ্ছিন্ন করার ক্ষেত্রে তার যে ভূমিকা সেটি সব সময়ের জন্য ধিক্কার জানানোর মতোই অবস্থা তৈরি হয়েছিল এবং এ কারণেই তার পতন হয়েছে বন্ধুরা ব্যাপারটি কি আবার ঘুরে ফেরে তেমনই মনে হচ্ছে সুতরাং যতই আপনার কাছে সামরিক শক্তি থাকুক না কেন এটি যদি ন্যায্যতার ভিত্তিতে না হয় এটি যদি এমন কিছু হয় যে অন্যায় আসলে সাধারণ মানুষ তার কাছে অস্ত্র নাই অর্থ নাই বলে সে মুখ বুঝে টলারেট করছে বা সহ্য করছে দেখবেন সবাইয়ের বিবর্তনে কীভাবে যে আপনি হেরে যাবেন ব্যাপারটি আপনি বুঝতেই পারবেন না সুতরাং এখন নিজেদেরই স্বার্থে অর্থাৎ পাশাপাশি অবস্থানরত এই দুটি দেশের নিজেদেরই স্বার্থে উচিত এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যার মাধ্যমে যুদ্ধটি বন্ধ হয় সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে তবে একটা ব্যাপার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাবেক এই মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাওমি যে তাদের মনোভাবের পরিবর্তন দরকার বর্তমান মিশরের ক্ষমতায় যিনি রয়েছেন আব্দুল ফাথলি মূলত পশ্চিমাদের বসানো এক নাসের পুতুল এই নাসের পুতুল তারা যেভাবে গান গায় সেইভাবে নাসে আর গায় বন্ধুরা রাফা ক্রসিংয়ে যে ধরনের একটি ঘটনা ঘটলো সেখানে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ইসরায়েলের হামলায় চারজন মিশরীয় সৈন্য মারা যাবার পরও তার কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না বন্ধুরা এর মাধ্যমে যে বিষয়গুলো সামনে আসলো যদি হিজবুল্লাহ বা অন্য কোনো মিলিশিয়া গোষ্ঠীরও তাদের এমন কোনো প্রতিনিধি মারা যেত তাহলে অবশ্যই এখানে তারা প্রতিশোধমূলক হামলা বলেন বা যে কোনোভাবে তারা এর প্রতিশোধ নিতই বা তার এর গ্যাস বেরো করে সারত কিন্তু এমন নথুজনে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানেই আব্দুল সিসি যিনি আসলে ক্ষমতা দখল করেছিলেন মোহাম্মদ মুরসিকে হটিয়ে এটি মূলত অনেকে মনে করে যে আমেরিকার এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা ছিল তাদের একটি গোপন পরিকল্পনার অংশ হিসেবে তিনি এখানে বসেছেন যাই হোক শেষ পর্যন্ত নিজ দেশের সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি রাফা গোলাগুলিতে চার মিশরীয় সৈন্য মারা যাবার পর তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়াই তেমনভাবে আসেনি তাই সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখন মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব মিশর ইরান ইরাক বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত এরা যদি সবাই মিলে একটি অর্থনৈতিক এবং সামরিক সিদ্ধান্ত নেয় তাহলে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো ভাষা আসলে আমেরিকারও নাই ইসরায়েলেরও নাই এটা নিশ্চিত থাকতে পারেন এরা অ্যাকোমুলেটেড হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় আমি আবারও বলছি একে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো সক্ষমতা আমেরিকারও নেই এবং ইসরায়েলিরও নেই সুতরাং এটি তাদের নিজেদেরই একটি জিয়ে রাখার সমস্যা এতে তাদের কি লাভ আমি আসলে এখনও পর্যন্ত বুঝি না বা আমার বোধগম্য নয় যেহেতু তাদের কাছে এমন কিছু রয়েছে অর্থাৎ তাদের কাছে জ্বালানি আছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে তাদের ভূ রাজনৈতিক পরিস্থিতি বা ভূ রাজনৈতিক অবস্থান এমন যে তারা যদি এখানে বেঁকে বসে আমেরিকার আসলে তার এখান থেকে চলে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই আফ্রিকার ব্যাপারটি দেখেন নাইজার থেকে তার শেষ পর্যন্ত তলপিতল্পা গুঠিয়ে বিদায় নিতে হয়েছে সুতরাং নাইজারের এই ব্যাপারটি সম্পর্কে যদি আপনারা খুব ভালোভাবে দেখেন বর্তমানে আফ্রিকাতে যে কাহিনীগুলো ঘটছে সেখান থেকে ফ্রান্সকে বিদায় করে দিয়েছে আমেরিকার সৈন্যগুলো যে ঘাঁটি ছিল সেগুলোকে বিদায় করে দিয়ে মূলত রাশিয়া এবং তুরস্কের মতো এই বাহিনীগুলো এখানে অবস্থা নিচ্ছে অর্থাৎ সেখান থেকে কিন্তু তাদের বিদায় ঘন্টা বাড়ছে আর মধ্যপ্রাচ্যে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে আমেরিকার সমর্থনে না থাকে তাহলে তার এখানে কোনো নিশ্চিত অবস্থান নেই অবশ্যই এখানে একপাক্ষিক কোনো সমর্থন বোধগম্য নয় বা আর ভবিষ্যতে সহ্য করা হবে না এমন মেসেজ যদি দেওয়া হয় যে তুমি যদি শুধুমাত্র ইসরায়েলকে অস্ত্র প্রদানের মাধ্যমে আমাদের উপর প্রভুত্ব কায়েম করার মতো এই বিশেষ ষড়যন্ত্রগুলোর সাথে যুক্ত থাকো তাহলে তোমাকে এখান থেকে ভবিষ্যতে বিদায় নিতে হবে এখানে থাকতে হলে অবশ্য পুরো যে এরিয়াটি রয়েছে সকলের স্বার্থ তোমাকে সমানভাবে দেখতে হবে শুধুমাত্র একটি মাত্র দেশ এখানে টিকে থাকলো আর বাকিরা নিচে বিচ্ছিন্ন হয়ে গেল এমন ধরনের পরাষ্ট্রনীতি ভিত্তিক অবস্থান অবশ্যই এক প্রকার সামিল তাই অবশ্যই তাদেরকে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেন প্যালেস্টাইনের সাধারণ নাগরিকরা এক্ষেত্রে সুবিধা পায় এবং ভবিষ্যতে এখানে তারা যেভাবে অবস্থান করছে শুধুমাত্র ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তার সামরিক বাহিনীকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেওয়া আর মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোকে নিষেধাজ্ঞার মাধ্যমে তার অস্ত্র সক্ষমতা কেমনভাবে কমিয়ে রাখা যেন তারা ভবিষ্যতে একটি যুদ্ধ বাদলে অবশ্যই ইসরায়েলের সাথে না পারে মিলিতভাবে আর এই ব্যাপারটি শিখে সিরতে চাইছে বা ভাঙতে চাইছে ইরান ইরান চেষ্টা করছে পারমাণবিক অস্ত্র সংগ্রহের মাধ্যমে তার কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রের যে গ্যাপ রয়েছে সেটিকে চিরতরে তুলে দিতে অর্থাৎ কোনোভাবে তার বর্তমান যে মিসাইল এবং আত্মঘাতী ড্রোন বা অন্য সক্ষমতাগুলো রয়েছে এর সাথে সে যদি তার পারমাণবিক সক্ষমতাকে যোগ করতে পারে তাহলে চিরতরে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সামরিক শক্তির একটি গ্যাপ রয়েছে সেটি উবে যাবে এবং ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সে স্বাধীনভাবে নিতে পারবে কারো ধামা ধরতে হবে না ধন্যবাদ